আসলাম আলাইকুম বন টিভি নিউজ আপডেটের সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ ছিল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিড সারাদেশে সাংবাদিক সাটাই এর প্রতিবাদে খুলনায় মানবন্ধন শাহজালাল বিমানবন্দর থেকে দুশত পঞ্চাশ কেজি ওজনের বোমা উদ্ধার এবার বিস্তারিত কেজি ওজনের সিলিন্ডার বোমা উদ্ধার করা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার নয় ডিসেম্বর সকালে কনস্ট্রাকশন পাঁচ এ নির্মাণ কাজ চলাকালে এই সিলিন্ডার সদস্য বোমার সন্ধান পান নির্মাণ শ্রমিকরা বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের এর সময় মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির দুইশত পঞ্চাশ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয় পরে নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ছুটে আসে বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট পরে তারা সেটাকে নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর রসুলপুর ঘাঁটিতে নিয়ে যায় সেখানে দুইশত পঞ্চাশ কেজি ওজনের বোমা সদস্যটি নিষ্ক্রিয় করে বিমান বাহিনী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এই তৌহিদ উল আহসান জানান বিমানবন্দরের থার্ড টার্মিনালের কনস্ট্রাকশন পাঁচ এ কাজ চলাকালে দুইশত পঞ্চাশ কেজি সিলিন্ডার সদস্য বোমার সন্ধান মেলে পরে বিবাদ বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেটা উদ্ধার করে রাসুলপুর ঘাটিতে নিষ্ক্রিয় করতে নিয়ে গেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে রিটে স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রোববার ছয় ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন আইনজীবী উত্তম লাহেরি রিট আবেদনে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তিনি স্বাধীনতার প্রতীক তার অরক্ষিত থাকবে এটা হতে পারে না তাই রিটে বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে সেই সাথে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে এছাড়া রিটের রুল জারি আর্জিও জানানো হয়েছে ভাস্কর্য ইস্যুতে গত কয়েকদিন ধরেই দেশে নানা বিতর্ক চলছে এর মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনা ঘটে দেশব্যাপী সাংবাদিক এবং নবম বোর্ড গণহারে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন কে ইউসেফ রোববার সকাল সাড়ে দশটায় খুলনা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা বলেন যেখানে করোনা পরিস্থিতিতে সারাদেশের সাংবাদিকরা জীবনের ঝুঁকি এমনকি পরিবার থেকে আলাদা থেকে সংবাদ সংগ্রহ করেছে সেখানে করোনায় থেকে দিয়ে সাংবাদিক শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘিত একটি কাজ নয় মন্দার দোহাই এটি সাংবাদিকদের অবমূল্যায়ন ও অবহেলা করার সামিল তাই বিষয়টি ভেবে দেখতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান বক্তারা এছাড়া বক্তারা দ্রুত সময়ের মধ্যে নবম অয়েস বোর্ড বাস্তবায়নের দাবি জানান মানববন্ধনে খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন